السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون أو كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। আজ আমরা ধারাবাহিক আলোচনা কোরআনের আলো এই শিরোনামে ধারাবাহিক আলোচনার 21তম পর্বটি শুনব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ আমি যে আয়াতে কারিমাটি নির্বাচন করেছি সেটি হলো পবিত্র কোরআনুল কারিমের 24তম পারা সূরাতুজ জুমারের 53নং আয়াত। কোরআনের মধ্যে মানুষের জন্য সবচেয়ে আশা সঞ্চয়কারী আয়াত হল এই আয়াত। মানুষ যত বড় পাপই হোক না কেন, এই আয়াত যখন সে শুনতে পায়, এই আয়াতের আলোচনা যখন সে শুনে, তখন তার মন হৃদয় সব বিগলিত হয়ে যায়, আল্লাহর দিকে ধাবিত হতে তার মনে চায়। রমজানের 3টি অধ্যায় রহমত বরকত এবং মাগফিরাত, মাগফিরাতের এই শেষ দশকের মধ্যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো চমৎকার এই আয়াতটি আজকে আমি নির্বাচন করেছি আজকে আলোচনার জন্য। ইবনে মাজাহ শরীফের 4241 নং হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খতা, এই পৃথিবীতে আদমের সন্তান যারা আছে তারা সকলেই গুনাহগার অথবা গুনাহ করার মতো ক্ষমতা সবারই আছে। কেউ কেউ হয়তো বা আল্লাহ তাআলা খাস মেহরবানিতে, নবী রাসূলগণ তারা মাসুম ছিলেন আল্লাহর মেহরবানিতে, কিন্তু প্রত্যেকটি মানুষই তার ভিতরে গুনাহ করার মতো প্রবণতা তার আছে এবং অধিকাংশ মানুষই গুনাহ করে। মানুষ শয়তানের ধোকায় পড়ে বিভিন্ন সময়ে নানা রকম অন্যায় পাপাচারে লিপ্ত হয়, এটা খুবই স্বাভাবিক। কেননা শয়তান সে মানুষের বন্ধু না শত্রু? শত্রু। আল্লাহ তাআলা বলেন, ইন্না শাইতানা লাকুম আদু ফাতখুযুহু আদুয়া। ও আমার বান্দারা শোনো, শয়তান সে তোমাদের প্রকাশ্য শত্রু, সুতরাং ফাতখুযুহু আদুয়া, তোমরাও তাকে শত্রু বলেই মনে করো, তবে তার ধোকা থেকে তোমাদের জন্য বেঁচে থাকা সহজ হতে পারে। আর শয়তান বলে, তুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাঈলিহিম। মানুষ আমার কাছ থেকে বেঁচে থাকার যত চেষ্টাই করুক না কেন, আমি সলে বলে কোলে কৌশলে ডানে বামে পিছনে সামনে সর্বদিক দিয়ে আমি মানুষকে আক্রমণ করব আমার ধোকা দিয়ে, সুতরাং মানুষ আমার ধোকা থেকে বাঁচবে কি করে? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি জানেন শয়তানের ধোকায় পড়ে মানুষ গুনাহ করবে, আর সেই গুনাহগার বান্দাদের জন্য মুক্তির পথ তিনি আমাদেরকে কোরআনে জানিয়ে দিয়েছেন, সেই মুক্তির পথ আজকে আলোচনা করছি আমরা। সূরাতুজ জুমারের 53নং আয়াতে আল্লাহ তাআলা বলেন,
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم ومن بيشنن আপনি আপনার বান্দাদেরকে আপনার উম্মতদেরকে আমার বান্দাদেরকে ডেকে ডেকে বলে দেন, যারা গুনাহ করতে করতে নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলেছে, এমন কোন গুনাহ নাই যা সে করে নাই, যত গুনাহ করুক না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, গুনাহ যতই সে করুক না কেন সে যেন আমার রহমতের আশা থেকে নৈরাশ না হয়, আপনি তাদেরকে এই খবরটা জানিয়ে দেন। ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা সে যত গুনাহ করুক না কেন, গুনাহ করার পরে যদি লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আমার কাছে ফিরে আসার প্রতিজ্ঞা করে তওবা করে, জীবনের সমস্ত গুনাহের জন্য অনুতপ্ত হয়ে তওবা করে, চোখের দুফোঁটা পানি ফেলে আমার কাছে তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিতে পারি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমনই ভাবে আমাদেরকে তিনি আশান্বিত করছেন, বান্দা শয়তানের ধোকায় পড়ে তোমার দ্বারা গুনাহ হয়েই তো যেতে পারে, কিন্তু তুমি আমার রহমতের আশা থেকে নৈরাশ হয়েও না। অপর হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন, হে আমার বান্দা, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহের পরিমাণ কতটুকু হয়েছে, গুনাহগুলো জমা করতে করতে গুনাহের পরিমাণ যদি একটার উপরে একটা রাখলে এত উচ্চতায় চলে যায়, গুনাহের পরিমাণ যদি এত বেশি হয়ে যায় আকাশের ওই প্রান্তটাকেও যদি স্পর্শ করে ফেলে রে বান্দা, এত গুনাহ যদি করে থাকো তারপরেও যদি সুম্মাস্তাগফারতানি, এরপরেও যদি তুমি আমার কাছে তওবা করো অনুতপ্ত হও ফিরে আসো, তাহলে গফরতু লাকা ওয়ালা উবালি, অতঃপর এত গুনাহের পরেও আমার কাছে তওবা করলে আমি সমস্ত গুনাহগুলো মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারি, আমি আল্লাহ আমাকে জিজ্ঞেস করার মতো কে আছে রে, কেউ তো নাই আমাকে জিজ্ঞেস করার মতো, ইয়ে তো গুনাহ করছে লোকটা, আপনি তাকে কেন ক্ষমা করলেন, এরকম জিজ্ঞেস করার মতো কি আমার সামনে কেউ আছে রে, কেউ তো নাই, যদি নাই থাকে তাহলে আমি তোকে আশা দিচ্ছি তুই কেন দূরে থাকস। সম্মানিত উপস্থিতি, তাফসীরে ইবনে আবি হাতেমের 12 খণ্ড 156 নম্বর পৃষ্ঠা থেকে একটা চমৎকার ঘটনা বলছি, একবার শয়তান এবং আদম আলাইহিসসালাম দুইজনে আল্লাহর কাছে কিছু আবদার করেছে, ওই আবদারের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আজকে যে আয়াত আমি তেলাওয়াত করেছি এই আয়াত তিনি নাজিল করেছেন, সেখানে বলা হয়েছে ইন্না ইবলিস আলাইহি লাআইনুল্লাহ ক্বালা ইয়া রব ইন্নাকা আখরাজতানি মিনাল জান্নাহ মিন আজলি আদম ওয়া ইন্নি লা আস্তাতিউহু ইল্লা বিসুলতানি, রব্বুল আলামিন জান্নাতে ছিলাম আদমকে সেজদা না করার অপরাধে আপনি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, জান্নাতের মতো সুখ শান্তিময় জায়গা থেকে আমার বিতাড়িত হওয়ার পিছনে মূল কে ছিল, আদম, এই আদমের কারণে আমি জান্নাত থেকে বের হয়েছি, এখন আপনি যদি আমাকে সুযোগ না দেন তাহলে এই আদমকে আমি কিভাবে প্রথভষ্ট করে আমার প্রতিশোধ নিব, সুতরাং আমি চাই আপনি আমাকে প্রতিশোধ নেওয়ার মতো শক্তি সাহস এগুলো যেন আপনি আমাকে দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে ইবলিস তোমার মনের চাহিদা পূরণ করা হলো, আদমের উপরে প্রভাব বিস্তার করার মতো ক্ষমতা তোমাকে দেওয়া হলো, মনে রাখবেন প্রথম কথা হলো আদমের উপরে তুমি প্রভাব বিস্তার করতে পারবে এই ক্ষমতা তোমাকে দেওয়া হলো,
শয়তান বলে, ইয়া রব জিদনি, আমাকে আরও একটু বাড়াইয়া দেন ক্ষমতা, আর একটু কিছু বাড়াইয়া দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, তোমার পক্ষে একাকী কাজ করা তো কষ্টকর, আদমের সন্তান কিয়ামত পর্যন্ত যতজন হবে তোমারও ততটা সন্তান হবে, যাতে করে সংখ্যার দিক দিয়ে তুমি সংখ্যাগরিষ্ঠ হয়ে পরে যেন এই কথা বলতে না পারো, আমি তো আদমকে ধ্বংস করতে চাইছিলাম, পথভ্রষ্ট করতে চাইছিলাম, আমি একাকী পারবো নাকি, আমি একাকী হওয়ার কারণে পারিনি, এরকম যেন বলতে না পারো। শয়তান, তোমাকে সেই ক্ষমতা দেওয়া হলো, আদমের যতগুলো সন্তান কিয়ামত পর্যন্ত হবে তোমারও ততগুলো সন্তান হবে, তাহলে সংখ্যার দিক দিয়ে সমান সমান, এবার তুমি তো তার উপর বিস্তার করতে পারবে। শয়তান বলে, ইয়া রব্বি জিদনি, আরও একটু বাড়াই দেন ক্ষমতা, আরও তুমি ক্ষমতা বাড়াই যাও। পরে বলে, আচ্ছা ঠিক আছে, তোমার মনের বাসনা পূর্ণ করা হলো, বুঝতে পারছি তুমি কি চাও। তুমি শয়তান মানুষের ভিতরে ভিতরে অবস্থান করে তার মনের ভিতরে কুমন্ত্রণা দিতে চাও, এই শক্তিটাও তোমাকে দেওয়া হলো যে এটাও আমি তোমাকে দিয়ে দিলাম। তো এবার শয়তান এতগুলো ক্ষমতা যখন পাইল, পাওয়ার পরে এবার আদম আলাইহিসসালাম তিনি আল্লাহকে বললেন, আল্লাহ ইয়া রব কদ সাল্লাতাহু আলাইয়া ওয়া ইন্নী লা আমতানিউ ইল্লা বিক, আপনি শয়তানকে একে একে যেই ক্ষমতা দেওয়া শুরু করছেন, যা চায় তাই দিতেছেন, এত ক্ষমতা তাকে দিলে আমার কমজোর বান্দা, আপনি কোরআনে বলছেন বা আপনি বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষরে বানাইছেন আপনি দুর্বল করে, আর শয়তানরে আপনি সব ক্ষমতা দিয়ে ফেলতেছেন, তাহলে আমি আমার বান্দাদেরকে নিয়ে দুঃখিত, আমি আমার উম্মতদেরকে নিয়ে, আমার সন্তানদেরকে নিয়ে আমি কেমনে শয়তানের উপরে বিজয়ী হব, আপনি আমাকে একটু পরামর্শ দিন। এইভাবে যখন বললেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আদম শোনো, তোমার যতগুলো সন্তান হবে, যদিও বা শয়তানের ঠিক ততগুলোই সন্তান হবে, কিন্তু তোমার প্রত্যেকটা সন্তানের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইজন করে ফেরেশতা অতিরিক্ত দিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ, লাহু মুআকিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তানকে তোমার সমান সমান সন্তানের সমান সমান যদিও বা সংখ্যার দিক দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমি তো তার সাথে ফেরেশতা দিই নাই, তোমার প্রত্যেকটি সন্তানের সাথে দুইজন করে ফেরেশতা থাকবে, যারা তাদেরকে বিভিন্ন বিপদ আপদ থেকে যেমনইভাবে তাদেরকে উদ্ধার করবে তেমনইভাবে তাদেরকে ভালো পথে চলার জন্য উদ্বুদ্ধ করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মধ্যে আমরা যখন খারাপ কাজ কিছু করেই ফেলি, মনের মধ্যে একটা অনুশোচন আসে না, ইস এটা কেয়ারে করলাম, এটা না করলেই তো ভালো হতো, এই যে আপনার ভিতরে অনুশোচনা একটা আসে, ভালো হওয়ার ইচ্ছা জাগে, ফেরেশতা আপনার ভিতরে কাজ করে। তারপরে এবার আদম আলাইহিসসালাম বললেন, সমান সমান হওয়া দরকার, আপনি তো শয়তানকে তিনবার পাওয়ার দিছেন, আমাকে তো মাত্র একবার দিছেন, আরও দেন কিছু। কই ঠিক আছে দিমু, তোমাকে এবার আমি যেটা দিলাম সেটা হলো, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, শয়তান তোমার পিছনে যখন ধোকা দিবে সে একবারই ধোকা দিবে, কিন্তু তোমার সন্তানেরা যখন নাকি কোনো নেক আমল করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার একটি একটি নেক আমলকে দশ গুণ দশ গুণ সত্তর গুণ সাতশত গুণ পর্যন্ত বাড়াইয়া দিব। বলেন না সুবহানাল্লাহ, অল্প আমল করে সে অনেক দূর আগায় যেতে পারবে। সুতরাং আমি এই ক্ষমতাও তোমার সন্তানের জন্য, বনি আদমের জন্য আমি এটাও দিলাম। এত কিছু পাওয়ার পরে তিনি চিন্তা করলেন, আরও কিছু চাইবেন নাকি, মনে মনে ভাবলেন, তিনবার তো ওকে দিচ্ছেন, তাহলে আমাকে আরও দেন, আল্লাহ আপনি আমাকে আরও একটা স্পেশাল পাওয়ার দেন। ও আদম, এত কিছু দেওয়ার পরেও যদি আরও ক্ষমতা তোমার চাওয়া লাগে, তাহলে নাও এবার তোমার জন্য এমন একটা স্পেশাল পাওয়ার আমি তোমাকে দেই, তোমার উম্মতেরা, তোমার বান্দারা, তোমার সন্তানেরা যত গুনাহ করুক না কেন, গুনাহ করার পরে
অনুতপ্ত হয়ে সে যদি আমার দরবারে চোখের দুটি পানি ফেলে দিয়ে আমাকে ডাক দেয়, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি বুঝতে পারি নাই, আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুনাহগুলো যদি ক্ষমা না করো, ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা, এত গুনাহ করে ফেলেছি মাওলা গুনার কোন সীমানা নাই, ওয়ালা ইগফিরু যুনুবা ইল্লা আনতা, তুমি যদি আমার গুনাহগুলো ক্ষমা না করো কে ক্ষমা করবে রে মাওলা, ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি, দয়া করো মায়া করো মেহরবানি করে আমার জিন্দগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, এরকম বলে বলে যদি আমার দরবারে তওবা করে তাহলে একটি মাত্র তওবার বিনিময়ে শয়তান তার জীবনের সমস্ত প্রচেষ্টা, এই প্রচেষ্টার মাধ্যমে আমার কোনো বান্দাকে যদি মৃত্যুর আগ পর্যন্ত তার সারাটা জীবন শুধু গুনাহ 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 দিয়েই পরিপূর্ণ করে ফেলে, ওই সময়ও যদি সে আমার কাছে তওবা করে তাহলে তওবা নামক যন্ত্রের মাধ্যমে জীবনের সমস্ত গুনাহগুলো আমি ক্ষমা করে দিতে পারি। বলেন না সুবহানাল্লাহ, সে কত গুনাহ করবে, গুনাহ শয়তান যত খুশি তত তাকে ওয়াসওয়াসা দেখ, ওয়াসওয়াসা দেখ যত খুশি, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু আসরাফু আলা আনফুসিহিম, গুনাহ বেশি করে ফেলেছ, নফসটাকে কালো করে ফেলেছ, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আমার রহমতের আশা থেকে বান্দারে নৈরাশ হইস না, নৈরাশ না হয়ে আমার ঢাল আমার কাছে তওবা কর, আর করবি না বলে প্রতিজ্ঞা কর, সব একবারে আমি ফরমেট করে দিব। বলেন না সুবহানাল্লাহ, এই জন্য ইবনে মাজাহ শরীফের 4240 নম্বর হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্তাইবু মিনাদ যামবি কামা লা যামবা লাহু, গুনাহগার বান্দা যখন নাকি আল্লাহর দরবারে তওবা করে, তওবা করার পরে সে এমন ভাবে নিষ্পাপ হয়ে যায় যেন তার জীবনে কোনোদিন কোনো গুনাহই ছিল না। বলেন না সুবহানাল্লাহ, রহমত বরকত মাগফিরাতের এই শেষ দশকের মধ্যে এসে ক্ষমা পাওয়ার মতো এত সুন্দর একটি আয়াত 24 পারা থেকে আজকে নিলাম। এই আয়াতের এত চমৎকার, এত আশা জাগানি আলোচনা শোনার পরেও, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবাজিরা, এরপরেও যদি তওবা করতে মনে না চায় তাহলে আর কবে তওবা করবেন রে ভাই? তওবা করার দরকার আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরীমের 8 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও আমার বান্দারা তওবার আলোচনা শুনে শুধু তওবা করলাম এরকম শব্দ দিয়ে তওবা করার জন্য আমি ডাকি নাই, জীবনভর গুনাহ করবা আর তওবা করলাম এরকম বলে বলেই শুধু পার পেয়ে যাইবা, এটার নাম কিন্তু তওবা না। তওবাটা হতে হবে খাঁটি তওবা। কোন তওবা? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তাওবাতুন নাসুহা যাকে বলা হয় ওই তওবা করতে হবে। এখন এই তওবাতুন নাসুহা কাকে বলা হয় এই সম্পর্কে তাফসিরে কুরতুবিতে 18 নম্বর খণ্ড 197 নম্বর পৃষ্ঠা বলা হয়েছে, ফিত তাওবাতুন নাসুহি আলা 23 কাওলা, এই তাওবাতুন নাসুহা কাকে বলে এই সম্পর্কে মুফাসসিরিনে কেরাম একে একে 23টির মতো মতামত লিখেছেন, একটি মতামত আমি আপনাদের সামনে সেখানে তুলে ধরছি। সেটা বলা হয়েছে, আত তাওবাতুন নাসুহ হিয়া আল্লাতী লা আউদাতু বাদাহা কামা লা ইয়াউদু আল-লাবানু ইলা আল-বারাক, তাওবাতুন নাসুহা হলো এমন তওবা, উদাহরণটা তোমরা সুন্দরভাবে বুঝে নাও, কোন গরুর ওলান থেকে যদি কেউ দুধ দোহন করে, দুধ দোহন করার পরে কেউ যদি মনে করে এই দুধগুলোকে আমি পুনরায় ওলানের ভিতরে প্রবেশ করিয়ে দিব, দিন রাত চেষ্টা করেও কি সে এটা পারবে নাকি, পারবে নাকি? পারবে না। যেমনই ভাবে ওলান থেকে দুধ বের হয়ে আসলে সেই দুধগুলোকে পুনরায় ওলানের ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া যায় না,
তাওবাতুন নাসুহা হলো এমন তাওবা যে তাওবা করার পরে পুনরায় ওই বান্দা ওই গুনাহের মধ্যে আর এমনই ভাবে ফিরে আসে না। বলেন না সুবহানাল্লাহ, এই হলো তাওবাতুন নাসুহ। আর এই ধরনের তাওবা যদি করা হয় তবেই আশা করা যায় আপনি যতই গুনাহ করেন, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, ও বনি আদম তোমার গুনাহের পরিমাণ কি এত বেশি হয়ে গেছে, গুনাহের পরিমাণ জমা হতে 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 ওই আকাশের প্রান্ত কি ছুঁয়ে ফেলেছে, এত উঁচা হয়ে গেছে, এত উঁচা হয়ে যায়। তারপরেও সুম্মা আস্তাগফারতানি, এরপরেও যদি আমার কাছে ক্ষমা চাস, গফারতু লাকা ওয়ালা উবালি, ক্ষমা করে দিব সব কিছু, আমাকে জিজ্ঞেস করার মতো কে আছে, কেউ নাই। সুতরাং রহমত চলে গেছে, বরকত চলে গেছে, মাগফিরাত ক্ষমার এই দশ রজনী চলতেছে, লাইলাতুল কদরের মতো রজনীগুলো আসতেছে, এই সময়গুলোকে আমরা কাজে লাগাই, শুধু তারাবি পড়ে বাসায় গিয়ে এভাবে শুয়ে না থেকে আরও কিছু আবাদত বন্দেগীতে আমরা সময়টাকে কাজে লাগাই, চলতে ফিরতে জিকিরে আজকারে আমরা চলাফেরা করি, এমনইভাবে মনের মধ্যে একটা দরদ রাখি, হায় 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 কত মানুষ এই রোজার আগে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান পড়েছিল, আল্লাহ তুমি আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দাও, কিন্তু কত মানুষ তো হায়াত পায় নাই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে রমজান পর্যন্ত হায়াত দিয়েছেন। কত মানুষ করোনা নামক একটি অদৃশ্য একটি জীবাণু ভাইরাসের স্পর্শে কত মানুষ চলে গেছে, তাদের জানাজা পর্যন্ত মানুষ পড়তে যায় নাই। ও আমার যুবক ভাইরা, মুরব্বীরা, আপনি আমি তো এখনো সুস্থ আছি, গত এক বছর আগেও তো আপনার আমার অবস্থা এই ছিল, এই বুঝি গেলাম, এই বুঝি আজরাইল ডাক মারলো, ওই সময় থেকেও আল্লাহ তাআলা যেহেতু আপনাকে আমাকে ছেড়ে গেছেন, সুতরাং এটাকে কদর করেন। এই জীবনের সমস্ত গুনাহের জন্য যদি এরপরও তওবা না করি আর তওবা করব কবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জীবনের সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবাতুন নাসুহার মতো তওবা করার মতো তৌফিক দান করুন।